আমি আর স্যার সকলে সব ভালো আছেন। তো আগের পর্বে আমি আপনাদের দেখাইছি যে আপনার লেখা কিভাবে এখানে বোল্ড করবেন, এই তো এই কাজকে আন্ডারলাইন কিভাবে করবেন। তো আজকে আন্ডারলাইনের আরেকটা ওয়ে আছে, এটা একটা শর্টকাট ওয়ে এবং এটা আপনারা অনেকেই বিষয়টা জানেন, তো আজকে বিষয়টা জানতে পারবেন। তো চলো আমরা মূল কাজে যাই। যেমন ধরেন আমি এখানে ধরেন একটা ফাইল, আমরা সবসময় একটা অফিসে যারা আমরা কাজ করি তারা এরকম আমাদের নিত্যনৈমিত্তিক এরকম ডকুমেন্ট রেডি করতে হয়। তো ধরেন আমি এটা লিখলাম জেনারেল ম্যানেজার, তারপরে আমি বলছি যে এটা আপনারা কীভাবে আবার সমাধান করবেন। তো আগের বক্সে ওইখান থেকে চলে গেলে এটা আপনারা সমাধান করতে পারবেন। তাহলে মনে করেন এটা ধরুন আমি বোল্ড করতে চাইতেছি, তো বোল্ড করার অপশন আমি আমি দেখাইছিলাম, তো আবার দেখাইতেছি। তো এই যে এটা মনে করেন আমি একটু বড় করে দেব, ঠিক আছে। বড় করে দেওয়ার পরে কিন্তু এখানে এটা ইয়ে হয়ে গেছে, ঠিক না। এখন আবার এখান থেকে আমি যদি এটা এখানে টেনে দিই, দেখেন এটা চলে আসবে, এই যে চলে আসলো। এখন দেখেন একটা জিনিস যে আপনাদের আমি আন্ডারলাইন দেখেছিলাম, তো আন্ডারলাইনের কাজটা এখানে আমি দেখেছিলাম, কিন্তু এই যে পয়েন্টার বিষয়টা এটা আমি দেখেছিলাম না। তো এখানে আমি এই যে পয়েন্টারটা সেটা এখন দেখাবো। ধরেন এখানে বক্সটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই যে এই পয়েন্টারের ভিতরে আপনি দেখেন এখানে এই যে আন্ডারলাইনের যে কাজটা সেটা কিন্তু এখানে আছে, কিন্তু পরবর্তীতে যে ডাবল আন্ডারলাইন করা যায় এটা আপনারা অনেকে হয়তো বা জানেন না, তো আজকে জানতে পারবেন। তো আন্ডারলাইনটা যখন সেভ করছি তখন এখানে একটা শো করলো। এখন আমি এখান থেকে মনে করেন আন্ডারলাইনের থেকে এটা আবার সরিয়ে দিলাম, তারপর এখন আমি মনে করেন এই জায়গায় ক্লিক করে ডাবল আন্ডারলাইন করবো। দেখেন এই যে ডাবল আন্ডারলাইন হয়ে গেল, এখন এটা তো একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক না। তো আপনি মনে করেন এখান থেকে এই জিনিসটা একটু বড় করে দেবেন, বড় করে দিলে দেখেন এখানে কিন্তু ধারাভাবে বিষয়টা দেখালো। আপনি মানে এবার যত ইয়ে করবেন তত বক্সে এটা সিলেক্ট করবে। তো মনে করেন এখন আমি আমার দরকার এতটুকুই। তো এখন এই যে এই দাগটা আপনি বড় দেখানোর জন্য কী করবেন, এখান থেকে এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ধরেন আমি এটা বড় করে দিতেছি, এই যে বড় করে দিলাম, তো এখন কিন্তু আন্ডারলাইনটা আমরা বুঝতে পারতেছি। তো লেখাটা যখন বড় হবে তখন আপনাদের বলছি যে আপনারা বক্স থেকে যখন বের হয়ে যাবে তখন আপনারা এটা বাইরে অন্য একটা বক্সে গিয়ে সিলেক্ট করবেন। তো এখন দেওয়ার পর লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন আমি কী করবো, এটাকে এই টেনে দেবো, তো দেখেন এটা লেখাটা চলে আসলো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা আন্ডারলাইনের কাজটা অনেকে জানেন, কিন্তু ডাবল আন্ডারলাইন যে করা যায় বিষয়টা অনেকে জানতেন না। তো আজকে আমি আপনাদের দেখা দেবেন, যারা বিষয়টা জানে তারা তো জানেনি, আর যারা জানে না তারা আজকে জানতে পারলেন। তো সবাইকে ধন্যবাদ, এবং যাবার আবার বলছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন যেন ভিডিওগুলি দেখা, বা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।